কোনের খুতবায় শুনেছি মানুষ তওবা করবে অন্যায় বা পাপ কাজ করার পর, কিন্তু মানুষ তওবা করে নামাজ পড়ার পর। প্রশ্ন হলো, পাঁচ ওয়াক্ত নামাজের পর কি তওবা পড়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার তওবা পড়তেন, তাই আমাদেরকেও কি 70 বার পড়তে হবে নাকি এর বেশি পড়া যাবে? নামাজের পরে তওবা করার বিষয়টি নিষিদ্ধ কে বলেছে? না, নামাজের পরে তওবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসে 70 বার তওবা করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ঠিকই বলেছেন। সুতরাং কেউ যদি 70 বার করে তাও ভালো, আর যদি কেউ বেশি বেশি করে তাহলেও কোনো কম বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি মানে কম বেশি তওবা করতে পারেন, কিন্তু তওবা করা বলতে আপনি কি বুঝেছেন? আর রাসূলুল্লাহ ইসলাম যে ইনি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 মাররা, যে আমি প্রতিদিন 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকি, এটার অর্থ কি? এটা হচ্ছে সত্যিকার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, মানে নিজের বক্তব্য, কথা এবং মনের মাধ্যমে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের ঘোষণা দেয়া, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিতেন। সুতরাং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ অথবা আস্তাগফিরুল্লাহ আল আযীম লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, মানে যেভাবে বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে সেই মানে আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিতেন, এই ঘোষণা দেওয়াটা এখানে তওবা। কিন্তু তওবার মূল কনসেপ্ট এটা নয়, তবে মূল কনসেপ্ট হচ্ছে মূলত অপরাধ থেকে নিজে প্রত্যাবর্তন করে আসা। সেটা কোনো অপরাধী ব্যক্তি সুনির্দিষ্ট অপরাধ থেকে প্রত্যাবর্তন করে আসলেই তিনি তওবা করলেন। কিন্তু এখানে এই তওবা বলতে বোঝানো হয়েছে মূলত সেটা হলো সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি প্রদান করা, সেটা হলো মৌখিক তওবার বিষয়টি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটা 70 বারও করতে পারেন, একাধিকবার করতে পারেন, জি, প্রয়োজন অনুযায়ী। জি, উনি যারটি বিষয়ে উনি এখানে কথা বলেছেন, জি, যে উনি একটি খতবায় শুনেছেন যে মানুষ তওবা করবে অন্যায় বা পাপ কাজ করার পর পর, পাপকাজ করার পরই, ক্লিয়ার বিষয়টা বলে দিয়েছি। সেটা হচ্ছে তওবার মূল কনসেপ্ট কিন্তু ওইটাই, যে অপরাধ থেকে প্রত্যাবর্তন করে আসে, সেটা হলো ওই তওবা। কিন্তু এখানে যে তওবার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মৌখিক স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের জন্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তওবা হিসেবে ঘোষণা করেছেন, এই এই কথাটা আর কি। জি, মানে অপরাধ থেকে ফিরে আসা যে তওবাটি, সেটা তো অপরাধ থেকে ফিরে আসার বিষয়টি, মানে অপরাধের পরপরই তওবা করবেন, ঠিকই আছে। কিন্তু নামাজের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই স্বীকৃতি দিতেন, তওবা করতেন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জি, এটা অপরাধ না করলেও, জি, অপরাধ না করলেও করতে আমাদের অজন্ত, বরং এটা ইবাদত, বরং এটা ইবাদত, ইবাদত আমাদের অজন্ত অনেক কিছু হয়ে যেতে পারে। জি,